হবে মাধ্যমিকের বাতিল হওয়া এমআইএল পরীক্ষা। টুইট যুগে ঘোষণা করলেন আসামের শিক্ষামন্ত্রী রনুজ পেগু। বিজ্ঞানের পর সমস্ত এমআইএল বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতে গতকাল রাতেই বাতিল করা হয়েছিল পরীক্ষা। পয়লা এপ্রিল বাংলা, অসমীয়া সহ মোট 8টি ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে মাধ্যমিকের বাতিল হওয়া এমআইএল অর্থাৎ মাতৃভাষার পরীক্ষা। টুইট যুগে এই ঘোষণা করেছেন আসামের শিক্ষামন্ত্রী রনুজ পেগু। বিজ্ঞানের পর সমস্ত এমআইএল বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই বাতিল করা হয়েছিল পরীক্ষা, এবং সেই বাতিল হওয়া পরীক্ষা আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। গতকাল রাতে আসামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা বাতিল হওয়ার কথা জানিয়েছিলেন। পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের জন্য সেবাকে নির্দেশ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ডকে। গ্রেপ্তার করা হয়েছে এই কাণ্ডের মাস্টারমাইন্ড শিক্ষক প্রণব দত্তকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে মাধ্যমিকের বাতিল হওয়া মাতৃভাষার পরীক্ষা অর্থাৎ এমআইএল পরীক্ষা। আগামী পয়লা এপ্রিল বাংলা, অসমীয়া সহ মোট 8টি ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। টুইট যুগে ঘোষণা করেছেন আসামের শিক্ষামন্ত্রী রনুজ পেগু। বিজ্ঞানের পর সমস্ত এমআইএল বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই গতকাল রাতেই বাতিল করা হয়েছিল পরীক্ষা, এবং সেই পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনুজ পেগু। আসামের শিক্ষামন্ত্রী রনুজ পেগু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় 28 জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। আসামের পুলিশ প্রধান ডিব্রুগড়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সেই ঘটনার রেশ কাটার আগে অসমীয়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তবে প্রশ্নপত্র ফাঁসের মূল কাণ্ডারি প্রণব দত্তকে আটক করেছে পুলিশ। তার কথায়, বিজ্ঞানের সঙ্গে অসমীয়ার প্রশ্নপত্র ফাঁস করেছিল সে। পরপর দুটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় গোটা আসাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল মাস্টারমাইন্ডকে। গ্রেপ্তার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড প্রণব দত্ত। 18 মার্চ অসমীয়া পরীক্ষা হওয়ার কথা ছিল, অর্থাৎ এমআইএল পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার কাণ্ডে এই পরীক্ষা বাতিল করা হয়েছে, এবং এই পরীক্ষা বাতিল করে আগামী পয়লা এপ্রিল গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনুজ পেগু পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিলেন গতকাল রাতেই। আজ শুক্রবার শিক্ষামন্ত্রী রনুজ পেগু টুইট করে পুনরায় পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন, এবং সেই বাতিল হওয়া পরীক্ষা আগামী পয়লা এপ্রিল গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে মাধ্যমিকের বাতিল হওয়া এমআইএল অর্থাৎ মাতৃভাষার পরীক্ষা। বাংলা, অসমীয়া সহ মোট 8টি ভাষার পরীক্ষা বাতিল করা হয়েছিল, এবং সেই পরীক্ষা আগামী পয়লা এপ্রিল গ্রহণ করা হবে। টুইট যুগে ঘোষণা করলেন আসামের শিক্ষামন্ত্রী রনুজ পেগু।